লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রচুর প্রশ্ন করেছেন আপনারা, তার কারণে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট খুবই ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জন্য। অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের, আপনাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, 500 আর 1000 নয়, আপনাদের 1000 ও 2000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো কিভাবে পাবেন, কি করতে হবে, আপনাদের কোথায় গিয়ে যোগাযোগ করবেন সমস্তটা জানাবো। অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন, অনেকেই টেনশনে রয়েছে, তাদের জন্য এই চিন্তা মুক্ত হয়ে যায় এবং তারা যেন টাকাটি পেতে পারে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্ট করেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, তো অবশ্যই লাস্ট অব্দি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। রিকোয়েস্ট করবো যাদের এই সমস্যা রয়েছে তারা যেন যোগাযোগ করে তাদের টাকাটা নিয়ে নিতে পারে, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। দেখুন এখানে তিনি কি জানাচ্ছে যে, দাদা আমার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি। ফেব্রুয়ারিতে 2021 থেকে টাকা পাচ্ছি, আমার সব ঠিক আছে, অ্যাকাউন্টে তাহলে টাকা কেন এখনও ঢুকলো না আমার? তো ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে, এখনও পর্যন্ত তিনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাননি। 2021 সাল থেকে তিনি কিন্তু টাকা পাচ্ছে, এখানে তিনি সেটা মেনশন করেছে, ঠিক আছে। তো এমন প্রশ্ন কিন্তু অনেকেই করেছে। তো এখানে তিনি আবারও কমেন্ট করেছিলেন যে, আমার স্ট্যাটাস পেমেন্ট সাকসেস লেখা আছে বাট অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, দাদা প্লিজ একটু বলবেন কেন ঢুকছে না, কি করতে হবে প্লিজ। তো অবশ্যই অবশ্যই লাস্ট অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন। দাদা আমি শুরু থেকে টাকা পাচ্ছি বাট ফেব্রুয়ারিতে টাকা পায়নি। এর সাথে সাথে আরও অনেকেই কমেন্ট করেছে, আমি আপনাদেরকে সমস্তটাই দেখাবো। আমি নতুন লক্ষ্মী ভাণ্ডার জমা দিয়েছি, আমার টাকা ঢোকে না। তো আপনাকে বলবো, নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন যারা করেছেন, যদি আপনার ভ্যালিডেশন এরর থাকে, ব্যাংক ভ্যালিডেশন এরর থাকে, আপনি কিন্তু টাকা পাবেন না। আপনাকে যোগাযোগ করতে হবে এসডি অফিস বা বিডি অফিসে গিয়ে, ঠিক আছে। এবার সমস্তটা জানাবো, অবশ্যই লাস্ট অব্দি দেখবেন। আমি নতুন বাট এখনও টাকা পাচ্ছি না কেন, একটা SMS এসেছে আর SMSও আসেনি। তো আপনাকে যোগাযোগ করতে হবে এসডি অফিস বা বিডি অফিসে, আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনার কী সমস্যা রয়েছে, ঠিক আছে। যদি অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরও থাকে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও একজন কমেন্ট করেছে যে, আমি পুরনো টাকা পেয়ে আসছি বাট 2 মাস থেকে টাকা পাচ্ছি না, বাট স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস, নেমের জায়গায় সার নেম আলাদা, অ্যাকাউন্ট নাম্বার ঠিক, প্রথম থেকেই পেয়ে এসেছে টাকা, এতদিন স্ট্যাটাস চেক করিনি, এখন চেক করে দেখি পেমেন্ট সাকসেস, রেডি ফর পেমেন্ট, কি প্রবলেম হচ্ছে বলবেন প্লিজ। তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার এখানে সার নেম চেঞ্জ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক এক করে উত্তর দিয়ে দেবো। প্রথমে যিনি কমেন্টটা করেছেন তারও উত্তর পেয়ে যাবেন, অবশ্যই লাস্ট অব্দি দেখবেন। তো 2-3 মাস ধরে আপনার এই কারণে কিন্তু টাকা আসছে না, আপনার সার নেম চেঞ্জ হয়ে গেছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আবার ঠিক আছে আপনি সেটা বলছেন, তো তার কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। কারণ ব্যাংকের সঙ্গে আপনার নাম এবং এই যে প্রকল্পের যে আপনার নাম সেটা কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে, মিসম্যাচ বলতে আপনার কিন্তু মিল পড়ছে না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে একটা দরখাস্ত জমা দিতে হবে, আপনি যে আগে টাকা পেয়েছেন আপনার ব্যাংকের একটা স্টেটমেন্ট নেবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা অ্যাপ্লিকেশন লিখবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে লিখবেন যে আপনি আগে টাকা পাচ্ছিলেন, এত মাস পর্যন্ত টাকা পেয়েছেন, ঠিক আছে, এখন আপনি টাকা পাচ্ছেন না। অ্যাপ্লিকেশনটা লিখলেন আপনার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আগে টাকা পেয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তো সেটার একটা স্টেটমেন্ট নেবেন, ব্যাংকে গেলে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। বা আপনি পাসবুকটাকে আপডেট করে সেটার জেরক্সও করতে পারেন, জেরক্স করে নিয়ে আপনার ভোটের ফটো, আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ড, ঠিক আছে, এবং আপনি যে আবেদন করেছেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিলেন সেই স্বাস্থ্যসাথী কার্ড, যদি SC ST হয়ে থাকেন তাহলে SC ST সার্টিফিকেট, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি স্ট্যাটাসে পেয়ে যাবেন, সেটাকেও একটা জেরক্স করে নেবেন, একটা প্রিন্ট আউট করে নেবেন, করে সমস্ত কিছু নিয়ে যদি আপনি গ্রামের হয়ে থাকেন তাহলে SD অফিসে চলে যাবেন, যদি শহরের হয়ে থাকেন তাহলে BD অফিসে চলে যাবেন, গিয়ে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। আপনি বাড়িতে বসে থাকলে কিন্তু আপনার এভাবে অপেক্ষা করতে হতে পারে, তাই রিকোয়েস্ট করবো আমি আপনার কাছে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এবার এখানে যে তিনি কমেন্ট করেছেন 2021 থেকে টাকা পাচ্ছে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের টাকাটা তিনি পাননি, তো আমি আপনাকে বলবো ফেব্রুয়ারি মাস আপনি অবশ্যই ব্যাংকের পাসবুকটা চেক করে দেখুন, টাকা সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি নিয়মিত টাকা পাচ্ছেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকে যাবে। তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন, স্ট্যাটাসটা চেক করতে পারেন, স্ট্যাটাসে যদি দেখেন যে আপনার সমস্ত কিছু ঠিক দেখাচ্ছে তাহলে আপনাকে কোনোরকম টেনশন করার প্রয়োজন নেই। আমরা এর আগে অনেক দেখেছি আপনার এই যে ফেব্রুয়ারি মাসের টাকাটা ঢুকেনি, মার্চ মাসে আপনার ফেব্রুয়ারি মাসের টাকাটা এবং মার্চ মাসের টাকাটা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। কারণ এর আগেও আমি অনেক আপনাদেরকে ভিডিও দিয়েছি, 2 মাসের টাকা কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, যারা যোগ্য কোনো কারণবশত তার অ্যাকাউন্টে টাকাটা আসেনি, তো সেক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হয়। এবার যদি আপনার কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা এই মার্চ মাসেও কিন্তু পাবেন না। তাই আমি আপনাকে বলবো অবশ্যই প্রথমে স্ট্যাটাসটা দেখুন কী দেখাচ্ছে, কমেন্ট বক্সে জানাতে পারেন, বা টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রামে আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক, অর্থাৎ আপনার যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে টেলিগ্রামে সেন্ড করতে পারেন,
ঠিক আছে, নিজের পার্সোনাল ডিটেলস হাইড করে দিয়ে আমাকে আপনি স্ক্রিনশটটা শেয়ার করতে পারেন টেলিগ্রামে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো প্রথমে স্ক্রিনশটটা নিন, নিয়ে শেয়ার করুন, আমিও আপনাদেরকে আপনাকে দেখে সেটার রিপ্লাই করে দেবো, অথবা আপনি নিজে দেখেও বুঝে নিতে পারবেন যে কোনো চেঞ্জেস এসেছে কি না আপনার স্ট্যাটাসে, সেখান থেকে আপনি ধরে দেখে নিতে পারবেন। তো এক্ষেত্রে দেখলেন যে আপনার কোনো, আমি ধরে নিলাম যে আপনার স্ট্যাটাসে কোনো রকম কোনো সমস্যা হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে টেনশন করার প্রয়োজন নেই, আপনি টাকা পেয়ে যাবেন। এবার যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকা মার্চ মাসেও ঢুকবে না। একটু আগে আপনারা অবশ্যই দেখেছেন এক ব্যক্তির কিন্তু দু মাস ধরে টাকা ঢুকছে না, এক মহিলার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই অবশ্যই টেনশন করার প্রয়োজন নেই, আপনি ওয়েট করতে পারেন, আর স্ট্যাটাসটা অবশ্যই দেখুন কী রয়েছে, সেখানে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে, যদি সমস্যা না থাকে তাহলে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই, টাকা পেয়ে যাবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি, কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই, 500 1000 না, সরাসরি যদি আপনি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসের 1000 টাকা, মার্চ মাসের 1000 টাকা নিয়ে আপনি 2000 টাকা পেয়ে যাবেন। যদি আপনি আদার্স ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারির 500 টাকা এবং মার্চ মাসের 500 টাকা মিলে 1000 টাকা আপনার ব্যাংকে চলে আসবে, যদি কোনো সমস্যা না থাকে, আমি বারবার রিপিট করছি, ঠিক আছে। কেন? কারণ যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পাবেন না, সমস্যা না থাকলেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই অবশ্যই আরও কিছু জানা থাকলে এইভাবেই কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো, বার্থডে ডিগ্রির ভিডিও বানিয়ে দেবো।